সব বেঙ্গলিতে। কি হয়েছে দাদা, সমস্যা এখানে? সমস্যা কি হয়েছে তো, কালকে সারাটা দিন বাড়িতে বানর, ঘরের মানুষজন ঘর থেকে বাড়িতে পারতেছে না। মনে করো বাজার নিয়ে এসে এনে স্টুডেন্টরা পড়তে হয়, স্টুডেন্টরা এসে রাত্রের মধ্যে আটকে তেমন লাগে, ঘরে ঢুকতে পারতে পারে না। সমস্যা তো ডেলি এমন হইতেছে, একদিন না, এগুলি কালকে কালকে বেশি উৎপাত করছে। কালকে এলিকে বন দপ্তরে দুই তিনবার করে ফোন করা হয়েছে, কিন্তু তারা কিন্তু ফোন তুলছে না একবারও। তো তারা লোক যদি আমরা কন্ট্যাক্ট না করতে পারি, আমরা সমস্যাটা কার দ্বারা কম, এই সমস্যাটা ধরার লেগে কালকে একটা আমরা ফেসবুকে ভিডিও ছাড়া হয়েছে, ওই ভিডিওটা রেসপন্সিভ মনে আপনারা এখানে আইসেন আমরা কাছে। এরপরে আরও সমস্যা, তোমার বাজার নিয়ে আইতে গেলে কী হইতেছে, মানুষ মনে করেন আমি সাধারণত কলা আনতে গেলে আমার কোনো প্যাকেট দিত না, আমি বাজারতে কলা নিয়ে আইতেছি রাস্তার মধ্যে, হেরা কিন্তু ঠিকই ফলো করে কর্তিকা আইয়া টান দেওয়া লইয়া থাকা। এই সমস্যাটি আমরা এনে সমস্যার সমাধান করার লেগা দ্রুত যাতে সরকার যাতে কোনো একটা পদক্ষেপ নেয় এটার ব্যবস্থার লেগে আমরা এখানে কওয়া হইতেছে। কতদিন যাবত বাজারের উৎপাদ এখানে? চার পাঁচ বছর ধরে বাজারের উৎপাদ চলতেছে, এর মধ্যে কোনো পদক্ষেপ তো মাঝখানে কী করছে একবার ওই বাজার ধরার লেগে কিছু ট্রাইবেল এলাকার মধ্যে সারছে, কিন্তু তাতে কোনো কোনো কাম হয়েছে না। নেক্সট মনে আরও কোনো একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটাও কোনো সাকসেস হয়েছে না। সাকসেস হওয়ার লেগে কোনো পদক্ষেপ নিতে হইব, দেখেন এর মধ্যে কী করা যায়। এখন এটা কোন জায়গা? এটা আছে শান্তিনগর তেলে। আমরা আমাদের বান্দরে খুব উৎপাত করে, কিন্তু বান্দর দন্ত না আমরা বাড়িতে পারি না, বা ফোন করলে ফোন তারা তুলে না, তারা দেহাতে হয় না, রাস্তাঘাটও যাইলে উলনা দূরে টান ধরে, নাইটি দূরে টান ধরে, এভাবে আমরা সমস্যাতে দিন কাটাই। কতদিন যে বান্দর উৎপাত অনেক, আজকে পাঁচ বছর ধরে। এমন এর মধ্যে কি বন দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে? করলে ফোন তুলে না, বা তারা আয়া একটু দেহ না, কীভাবে হইতেছে, রাস্তাঘাটে বাড়িলে ওই ডানাগা হি ডানাগা, ঘরে রান্না করে থাক রইলে রান্নার হাঁড়ি পাতি সব লইয়া জাগা, ঘর খুললে স্নান করতে পারি না গেসিরা, ঘর খুললে একটা কিছু করতে পারি না গেসিরা, এইভাবে দিনের প্রতি দিন যেতেছে। রাস্তাঘাটে বাড়িতে পারি না, এইভাবে উলনা দূরে টান দেবো, এইভাবে নাটি দূরে টান দেবো। কোন জায়গা আপনাদের এটা? শান্তিনগর। কত নম্বর ওয়ার্ড? সাত নম্বর। মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মন। ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়, আমরা শেয়ার করি নতুন এই সময়। তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।